जय गुरु। आगे और सुंदर सुंदर वीडियो पाने के लिए चैनल को सब्सक्राइब और बेल आइकन प्रेस करना ना भूले। जय गुरु। ननिगोपाल चक्रवर्ती कीर्तन शुणा शिशी बड़दा एकदम व्यस्त था। दिने होली चली कीर्तन परेशन कर आज कहार कीर्तन ना पंचानन सरकार विरोधित भक्त कवि श्रीजुक्त पंचानन सरकार ये न जाचे जो लिखित आज रंग लेगेसी गाय कीर्तन धरी जे साढ़े छ घंटा हो गला तार पर कौन एरम चोखे लगला पर धोले ना जाए मान जिते धोब से जो रंग टा लगी छाड़ब ना मुझे कथा भावुली आमर टंकधर पंडा भाई मुझे ये जी आज छ घंटा आदि कीर्तन कर दिखती ताले भला आम अवस्था आंदर भाव देखु मु जानी शुणी ना एमती आज पर्यत ननी गोपाल चक्रवर्ती को श्री श्री ठाकुर निजे कही कौन कही আজকে পাঁচশ বৎসর পরে আমি তোমাকে কোথায় রাখব তাই চিন্তাতে আছি। এ প্রকার উক্তি শ্রী শ্রী ঠাকুর ঠাকুরঙ্ক ননী গোপাল চক্রবর্তী উচ্চ পদবীরে অধিষ্ঠিত থাইকিরে সে চাকরি কু পরিত্যাগ করে ঠাকুর যেহেতু তাকে কইতেলে চাকরি ওখানে চাকরি না করে পরম পিতার কাছে চাকরি করলে হয় দ্বিথর তিনথর কহিলা পরে যে মন স্থির করুছন্তি ছয়শ মশিয়া সেপ্টেম্বর তিরিশ রে আহ ধর্মটা বি পাইবি বোনসটা বি পাইবি আউ চাকরিটা ছাড়ি দেবি শ্রী শ্রী ঠাকুরঙ্ক পাখকু আসিবি সেই দিন নোয়াখালীরে নোয়াখালীরে হিন্দু মুসলমান গণ্ডগোল লাগিছি সেই দিন তিরিশ সেপ্টেম্বর। আচ্ছা হিন্দু মুসলমান গণ্ডগোল লাগিছি সন্ধ্যা বেলকু ভাবিলে বোধে টিকে থমি যাইছি গন্ডগোলটা আগে সেই সামনা দোকান যাই চা টিকে খাই দিয়ে সেটিকার যে ঘর সবু যে নর্থ বেঙ্গল যাই সে অঞ্চলকু প্রায় গোটিয়ে প্রকার ঘর চা দোকানটি বাউঁশ তাটিরে তাটি নহে আউ টিকে মোটা বাউঁশরে ହେଇଥାଏ ଉପରେ ଚାଳ ଛପ ଇଏ ଯାଇକିରି ଚଟକିରି ଶୁଣିଲେ ଭିତରୁ ଆଠ ଦଶ ଜଣ ବସିଛନ୍ତି କୋଡ଼ିଏ ଜଣଙ୍କର ନାମ ପଢା ହଉଛି ତା ଭିତରୁ ଦାଦାଙ୍କର ନାମ ଥିଲା ନମ୍ବର ତିନିରେ ନନି ଗୋପାଳଙ୍କ ନାମ ଏମାନଙ୍କୁ ଯେତେ ଶୀଘ୍ର ପାର দণ্ডে অধিষ্ঠিত করাই দিও শীঘ্র মানে সেমানক মৃত্যুদণ্ড কন কি খন্ডারে হানি দেবে বিখন করদেবে মুন্ডটা গলার হানি দেবে যাও শুনিকি এ তাঁর সিক্স ছানশালা ভিতরক ন যাইকি শুনে দিয়েছ শুনে দেলে শুনে দিয়ে বাহার চালিয়ে আসবে ঘর আসি মাকে কুছেন দেখো এরকম অবস্থা কি করি সমস্তে ব্যস্ত বিব্রত হয়ে গেলে মা কুছেন দেখুন যে প্রতিসাধ্বী যে প্রকৃতির লক্ষ্মী মা যে সাবিত্রী যাহ মুন্ডরে অছি
যে গুরু যদি তোমার মানে সীমান্ত খালিরে চাকরি করছিলে, তোমার বাড়ির কাছে যে মুসলমান অফিসারটি আছে উনি তো তোমাকে খুব ভালোবাসেন, তুমি যেও তাকে বলো এই অবস্থা। সে কলে সে খুশি তো আগে কহিলে কলে ও তো মুসলমান, ও কি সাহায্য করবে, না তুমি যেও না তোমাকে তো ভালোবাসে। যেমিতি সে যাইছন্তি এ কথা তা কইছন্তি, কইলে দেখো আমার স্টিমারটা ঘাটে লেগে আছে, ড্রাইভারও আছে, আমি একটা লোক দিচ্ছি, তুমি কিছু জিনিসপত্র না নিয়ে তাড়াতাড়ি উঠে ওপাশে নদীর ওপাশে চলে যাও, কতবার নদীর তো 7 মাইল। সে চালি গেলে, সে নিজে কহুছন্তি। তারপরে ঈশ্বর দৃষ্টে সুন্দর সে তো দেওঘরকু আসিলে হাতরে পয়সা দিয়ে নাই, দরমা বি মিললা নাই, বোনস বি মিললা নাই, সবু তো কিছু মিলি নাই, কিন্তু বিনিময়ে কোন ফেরি পাইলে, ফেরি পাইলে এক অমূল্য নবজীব। এইটাকু সে ফেরি পাইলে, সেতবেলকু তাঙ্ক স্ত্রী আসিথান্তি গাঁরু, আও তাঙ্কর দুই পু আসিথান্তি, আউ গোটিয়ে ছুটিয়া ঝিওটি বর্ষকর সে বি আসতা, সমস্তকু সে একা রহুথান্তি তো এটি কোয়ার্টারে। আও আসিলে সে ঠাকুর দেওঘর, সেতবেলকু দেওঘরকু আসিলেনি, সে বসিথান্তি, সেইঠু দেখা যায় গেট কে আসুছে কে ন আসুছে। তারপরে ঠাকুর কহিলে শীঘ্র 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 আস, দৌড়ে দৌড়ে আয়। মানে প্রকৃতরে ননিতা দৌড়ি দৌড়ি করে গলে, উফ কি অবস্থা সেতবে, একদম মৃত্যু তাঙ্কু সামনারে করেথিবা অবস্থারে দয়ালুঙ্কর ইষ্টভূতি যোগ মাধ্যমরে মূর্চা অনুভূতি হয়ে তাঙ্কর জীবন ফেরি পাইলে। এবং শ্রী ঠাকুরঙ্কর কহিলে, এবং যাহাঙ্ক পাই শ্রী ঠাকুর কহিলে আমাকে 500 বছর আগের কথা চিন্তা করতে হয়, রাগ ওকার কেহি আজ পর্যন্ত কেহি কেহি এতে ভক্ত আমি তো বোঝু তাহার কি না ঠাকুর, না শিশি বর্দা, না শিশি দাদা, এ প্রকার আশীর্বাদ করে নাহান্তি মোর যা অনুভব হয়ে হইল, কাহাকু করেছিলে যদি কইবে আমি নিশ্চিত ভাবরে খুশি হব, আহরি বিশেষ ভাবরে আমি জানি যা হোক এ পুরা ভক্ত থিলে যা ফের শিশি বর্দা মধ্য সেই প্রকার ভাবরে কইবে, যা হোক মু ভাবুথিলি আমার ভদ্রকরে মু গোটে জায়গায় পরিচালনা করুছিলি, সেটি ভবানীপাটনার শরৎকান্ত কুমারী আসে, তাঁকর বাপ পুয় তো দিজন যাক রীতি, তাঁকর পরিবারটা 4 জন চাকরি করছে, সমস্তে চাকরিকু ছাড়ছেন, এই যেটি রীতি খেয়েছি তাঁকর বাপা কীর্তন পরিবেশন করবে এতে সুন্দর। মু বরগড়ে থাকাবেলে পরিবেশনটা শুনেছি অতি সুন্দর, সে মধ্যে গোটে উচ্চ পদবীরে অধিষ্ঠিত থিলে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল থিলে, যাহা কুহন্তি DI, কেতে শহ শহ শিক্ষক তাঙ্কর পাখরে থিলে, সে আশ্রমকু যাইথিলে অল্প দিন তলে, আচার দেবঙ্ক সহিত কথাবার্তা মধ্যে করিছন্তি, অবিন্দাঙ্ক সহিত কথাবার্তা মধ্যে করিছন্তি, এবে যে আসছন্তি আমার পূজ্যপাদ বিঙ্কি দা, দেশী দাদা চিতা ভক্তি কালী খুশি অছন্তি ভুবনেশ্বরে, সে মধ্যে এই কথা কহুথিলে, কহুথিলে যে এই যে অনলাইন সৎসঙ্গে এডিক্টেড হবে না, এডিক্টেড শব্দ সে লগেই না, কিন্তু মো সেটাকু মনে পকেই পারুনি বলে কহিলি, এমনি এডিক্টেড হবেন না, আস্তে আস্তে অফলাইন কে ঢুকবেন, সে দাদা মধ্যে সেই কথা করবেন, সে আচার্য দেব মধ্যে সেই কথা করবেন,
চার পরিমাণ কমেছে, 15% 20% মতো ইষ্টবুদ্ধি হয়তো পরিমাণ কমেছে, কিন্তু মুখ এটা ঠিক জানিনি, 10% বলে মু শুনেছি, কিন্তু মতে লাগুনি 10%, ইট ইজ মোর দেন দ্যাট। তবে তো আশ্রমের যদি স্ট্রাকচার ক্যালকুলেশনটা ঠিক থাকে তাহলে সে হয়তো 10% ঠিক পারে। অতএব আমাদের ও ইষ্টবুদ্ধিটা আমি করুছু উই ডু ফর আওয়ার পারপাস, আম পাই আমি ইষ্টবুদ্ধি করু, পরম পিতাঙ্ক পাই নাম দৌ আমি পরম পিতাঙ্ক পাই, কিনা কন্টিনিউটিটা রহব, নিশ্চিত সবুদিন যাবার ব্যবস্থা হব বা সব মাসের যাবার ব্যবস্থা হব, সবুদিন ইষ্টবুদ্ধি করিবার এই ইষ্টবুদ্ধিটা সমর্পণ যোগ বলে কুহা যায়, ঠাকুরঙ্ক সহিত লাগিকি রহিবা পাই ইষ্ট বুদ্ধির প্রচল। মুঁ কোঠি স্থানিত করিবি, কোঠি রখিবি, মুঁ সে চিন্তারে অছি। গোটিয়ে ভক্ত প্রাণ মনীষ কেতে প্রকার ভাবরে ইষ্টঙ্কু ভালো পাইলে এ কথা ইষ্টঙ্কর মুহর বাহারিব। আমি তো ভাবুছু আমি বহুত পণ্ডিত, আমি ভাবুছু আমি কেবল ইষ্টকু ভাল পাও, অন্য কেই নুহন্তি, হুয়েত এ প্রকার আশীর্বাদ আমমানক প্রতি অচিত হুয়েত থাইপারে, মু তো কোন জানেনি, মো তো জ্ঞান গরিমা বহুত সীমিত, বহু কম জানা নাই, কিন্তু ডিক্লার করিকিরি কহিছিলে ঠাকুর শ্রী শ্রী ঠাকুর 500 বর্ষ পরর কথা আমি চিন্তা করি, তোমায় কোথায় রাখব। অতএব যে কথা মু কহিবাকু চাহুঁথিলি, আমার পরিচালক মহাশয় সে তো মতে টাইমটা যাও কাটিকিরি কিছু দেইছন্তি কি কোন, আউ 8 মিনিট অছি। আমার ইয়ে যাইছিল কি না সরকার অল্প দিন তলে দেওঘরক যাই, সোহাগ রঞ্জন কুমারী দুইজন তো ঋত্বিক তাঙ্ক ঘরে, তাঙ্কর যাক চাকরি কু ছাড়ি দেই, প্রত্যাখ্যান করি চাকরি কু ছাড়ি দেই, ইষ্ট কর্মরে অছন্তি এবং ব্যবসায়ের অছন্তি সে যাইছিল। আচার্য দেবঙ্ক সহিত কথা বি হেলে, তাঙ্কর সুপুত্র অবিন্দাঙ্ক সহিত বহু ভাবরে কথা বি হেলে, তাঙ্কর কথার একমাত্র কারণ ছিলা এই, যত পারেন আপনারা অনলাইন সৎসঙ্গ না করে অফলাইন সৎসঙ্গে এগিয়ে যান, যত পারেন যত সম্ভব হয়, আর ইষ্টবৃদ্ধির পরিমাণ 10-15% কি আরো হয়তো বেশি হয়ে থাকবে, আমি তো আমার তো জানা নাই, কিন্তু আমি জানছি যে 10-15 ভাগ ইষ্টভূতি কম পড়ছে আজকাল, বহু লোক ইষ্টভূতি ছাড়িছন্তি। এ প্রসঙ্গে কেমিতি ইষ্টভূতিটা বড়িব মু দুইটা কথা কইব, কেন হাতের সময় নাই, মো যাহা অনুমান মু যাহা দেখেছি যাহা করুছি সে বাবদে কই। আম্ভে মানে যো মানে ইষ্টভূতি করুছু এটা কু তো কহিলে সামর্থ্য, যো সামর্থ্য বড়িব কেমিতি বড়িব না ইষ্টভূতি কু বড়াইলে সামর্থ্য বড়িব, আউ মনে রখন্তু একুবি নিকুম্ভিলা যজ্ঞ বি কহন্তি, যেতবেলে নিকুম্ভিলা যজ্ঞরে রাবণর পুত্র ইন্দ্রজিৎ এ যজ্ঞটাকু ছাড়ি দেলে বা প্রত্যাখ্যান কলে সেতিকবেলে তার মৃত্যু হেলা। অতএব মৃত্যুরু রক্ষা করিয়া পাই নিকুম্ভিলা যজ্ঞ বা ইষ্টবৃত্তি কুচি গোটিয়ে মাত্র একমাত্র উপায়, আমি ভাবু কেতে কথা কিন্তু অসল কথা ভাবিলা বেলকু আমাকে করিবাকু ইচ্ছা হইনি রে বাবা,
ଯୋଉ 10-15% ଆମର ଇଷ୍ଟଭୃତି କମିଛି, ଆମେ କ'ଣ ଦେଇପାରିବା ନାହିଁ? ଆମେ ବିଲାତି ଆମେ କ'ଣ କିଲୋ ବର୍ତ୍ତମାନ 100 କିଣୁଛୁ? ଆଉ ମୁଁ ଜାଣିନି ଏଇ ଯୋଉ ଗ୍ୟାସ କେତେ ହେଲାଣି, ମୋ ସ୍ତ୍ରୀ ହୁଏତ ଜାଣିଥିବ। हजार टाँ आपण सिना गैस किणुचंती, आमे तो चुली रे रांधुचु। जा हो चुली नुहे गैस देवी, आज 1000 टंका हलानी। आलु 2 टंका 5 टंका जगार 25 टंकारे आमे किणु, बैगन 60 टंकारे किणुचु। सबु जिनिष दाम बढ़ी बढ़ी एते बढ़िलानी जे मनीष बिव्रत हेइ शेषरे मृत्यु बरण करिव ए अवस्था को आसिलानी। ତାପରେ ଯୁଦ୍ଧର ଯୋଉ ଚିନ୍ତା ଚାଲିଛି, ହଜାର ହଜାର ଲୋକ ମୃତ୍ୟୁବରଣ କରୁଛନ୍ତି ନିମିଷ ମଧ୍ୟରେ। ଅତେବ ସେଥିରୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ, ରକ୍ଷା ପାଇବା ପାଇଁ ଠାକୁରଙ୍କର ଆଉ ଗୋଟିଏ ବି କଥା କହିବି, କେମିତି ମଣିଷକୁ ସେ ରକ୍ଷା କରନ୍ତି? ଜଣେ ଅତି ବିଶିଷ୍ଟ ଓକିଲ ବୋଧେ ବର୍ମା ଦେଶରେ ଥିଲେ, ତାଙ୍କର ସ୍ତ୍ରୀ 4 ପୁଅ 12 ବଖରା ଘରେ ବିରାଟ ଘରେ ଏବଂ ବିରାଟ ପ୍ରାନ୍ତର ମଧ୍ୟରେ ସେମାନେ ରହୁଥାନ୍ତି, ରାତିରେ ଶୋଇଥାନ୍ତି। ରାତିରେ କିଏ ଜଣେ ଆସି କହୁଛି ଯାଅ ଯାଅ ବାଡ଼ି ଛେଡ଼େ ଚଲେ ଯାଅ, ତାଡ଼ାତାଡ଼ି ଯାଅ। ଇଏ ନିଜ ଭାଙ୍ଗିଲେ ଦେଖିଲେ ଅନେଇଲେ କେହି ନାହାନ୍ତି, ଫେର ଶୋଇଲେ, ଫେର ଆସିକି ସେଇ କଥା। ଇଏ ତ ଠାକୁରଙ୍କର କଥା ଭଳି ମୋତେ ଲାଗୁଛି, ସେ ଠାକୁରଙ୍କର ଭକ୍ତ ଏବଂ ଇଷ୍ଟଭୂତି ପରାୟଣ ସବୁଦିନ ଥାନ୍ତି, ନାମ ଜପର ସବୁଦିନ କରନ୍ତି। ସେଥିରେ ତାକୁ କହିଲେ ତୁମେ ଏଖନ ଦିନେ ଯାଅ, ଏଖନ ବୋମା ବର୍ଷଣ ହବେ। ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତାଙ୍କର ସ୍ତ୍ରୀ ପୁତ୍ର ଅନ୍ୟମାନେ ଯେଉଁମାନେ ଘରେ ଥିଲେ ସମସ୍ତଙ୍କୁ ଧରିକିରି ସେ ବାହାରକୁ ଯାଉ ଯାଉ ଘର ଉପରେ ବୋମ୍ବାର୍ଡମେଣ୍ଟ ହେଲା, ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଘରଟା ଧ୍ୱଂସପ୍ରାପ୍ତ ହେଲା, ନିଆଁରେ ସବୁ ଜଳିପୋଡ଼ି ପାଉଁଶ ହେଇଗଲା। ନିକୁମ୍ଭିଲା ଯଜ୍ଞ ଯଦି କେହି କରେ, ଇଷ୍ଟଭୂତି ପରାୟଣ ହେଇକି ଯଦି କେହି ରୁହେ, ଅନ୍ତତଃ ଏ ସୁବିଧାଟା ପାଇବ। ତାର କାରଣ ହେଲା ଠାକୁରଙ୍କ ସହିତ ଯୋଉମାନେ ଯୋଗଯୁକ୍ତ ନାମ ମାଧ୍ୟମରେ, ଆଉ ଯୋଉମାନେ କରନ୍ତି ନାହିଁ, ଯୋଗଯୁକ୍ତ ନୁହନ୍ତି, ତାଙ୍କର ଟେର ପାଆନ୍ତି ନାହିଁ, ଯେତେ ଯିଏ ଡାକିଲେ ବି ନିଦରୁ ଉଠନ୍ତି ନାହିଁ ଏବଂ ଧ୍ୱଂସରେ ସେମାନେ ନଷ୍ଟ ହେଇଯାଆନ୍ତି। ସେ ଲୋକଟି ବଞ୍ଚିଗଲା, ବ୍ୟାଙ୍କକୁ ଗଲା, ଦେଖିଲା ବ୍ୟାଙ୍କରେ ପଇସା ନାହିଁ, ରିକ୍ତ ହସ୍ତରେ ସେ ଚାଲିଲା 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 ଏବଂ ସେଫ୍ ଜାଗାକୁ ଯାଇକି ଠାକୁରଙ୍କର ଦର୍ଶନ ବି ଆସିକି କଲା। ମୋତେ ଠାକୁର ବହୁ ଲୋକଙ୍କୁ ଏ ପ୍ରକାର ଭାବରେ ବଞ୍ଚେଇଛନ୍ତି କୁଠିନା ବର୍ମା ଦେଶରେ, ଯେତେବେଳେ ଜାପାନର ବୋମା ବର୍ଷଣ ହଉଥିଲା। ଆଉ ଗୋଟିଏ କ୍ଷୀରବାଲାର କଥା ଟାଇମ ତ ନାହିଁ, ମୁଁ ଆଉ ସେ କଥା କହୁ ଯାଉନି। ଆଚ୍ଛା, ଏଇ ପ୍ରକାର ଭାବରେ ବହୁ ଭାବରେ ସେ ବହୁ ଲୋକଙ୍କୁ ବଞ୍ଚେଇଛନ୍ତି। ଆଜି ତ ମୁଁ ସକାଳେ ଶୁଣୁଥିଲି ଗୋଟିଏ ଲୋକଟିଏ କମ୍ ଉଚ୍ଚତା ବାଲା ଥିଲା, ଚାଇନା ବାଲା ଭାରତୀୟ ସୈନ୍ୟମାନଙ୍କୁ ଧାଡ଼ି ବାନ୍ଧିଦେଲେ, କହିଲେ ଏଗୁଡ଼ାଙ୍କୁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଷ୍ଟାଣ୍ଡ ଗନ୍ରେ ସବୁ ଧ୍ୱଂସ କରିଦିଅ, ମାରିଦିଅ। ଇଏ ଲୋକଟା ତାଙ୍କର ମୁଣ୍ଡର କପାଳରେ ଗୁଳି କରିବା ପାଇଁ ତାଙ୍କୁ ନିର୍ଦ୍ଦେଶ ହେଇଥିଲା। ଇଏ ଗୋଟିଏ ଲୋକ ଠାକୁରଙ୍କର ଯଦିଓ ଦୀକ୍ଷା ନେଇଛି, ଇଷ୍ଟଭୂତି କ'ଣ କରୁଥିବ ନ କରୁଥିବ ଦୀକ୍ଷାଟି ନେଇଛି, ଠାକୁର ତ କହିଲେ ଆମର ଦୀକ୍ଷା ଯେ ନିଏ, ଏକଦିନେ ଯିଏ ଇଷ୍ଟଭୂତି କରେ ତାକେ ଆମେ ପରିତ୍ୟାଗ କରତେ ପାରିନା। ସମସ୍ତଙ୍କ ଉପରେ ଷ୍ଟାଣ୍ଡ ଗନ୍ ଚାଲିଲା ଚାଲିଲା, ଏଇଟା ଟିକେ ବାଙ୍ଗରା ଥିଲା, ଇଏ ଷ୍ଟାଣ୍ଡ ଗନ୍ର ଶବ୍ଦ ଶୁଣିକି ପଡିଗଲା ତଳେ, କିନ୍ତୁ ଗୁଳି ବିଦ୍ଧ ହେଇନଥିଲା ମସ୍ତକରେ। ପରିଶେଷରେ ସେ ବଞ୍ଚିଗଲା ଏବଂ ଠାକୁରଙ୍କ ମୁସଲମାନ ଲୋକ, ସେ ଠାକୁରଙ୍କୁ ଆସି କହୁଛି ଠାକୁର ମୁଁ ଦୀକ୍ଷା ନେଇଥିଲି, ହଁ ମାଛ ମାଂସ ଖାଏ, ହଁ କିନ୍ତୁ ଆପଣ ଯେ ମୋତେ ବଞ୍ଚେଇ ଦେଲେ, ଷ୍ଟେନ୍ ଗନ୍ର ଗୁଳି ତଳେ ମୁଁ ରହିଗଲି ଏବଂ ମୋର ସେନ୍ସ ଚାଲିଗଲା, ସେନ୍ସ ଉଠିକିରି ମୁଁ କ୍ଷିପ୍ର ବେଗରେ ସେ ସ୍ଥାନ ଛାଡ଼ି ମୁଁ ପଳେଇ ଆସିଲି।
যাও রক্ষা পাই যাইছি ঠাকুর আপন দেবে, এ তো বহুত কথা আছে, বহুত কথা মো পাখে বি অছি, কইবা পাই সময় বি নাই। যা হউ এই যে মু কহুতলি খমারি দা সরোজকান্ত খমারি জনে বিশিষ্ট ঋতিক সে মু তাঙ্ক সহিত 1900 হ্যাঁ ভবানী পাটনা মু বরগড়ে খেলা বেড়ে তাঙ্ক সহিত মোর যোগাযোগ খেলা, এবে বি যোগাযোগ অছি। তাঙ্কর পুত্র সুহাগ সে বি ভাল কীর্তন গায়, সে বি ভাল ভজন বি গায়, খমারি দা তো কীর্তন রোস্তা আসছে, সে বি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস মধ্যে থিলে, রিটায়ার করেছন্তি। তাঙ্কর পিলা মানে কেই সরকারি চাকরিতে নাহান্তি, যো মানে সরকারি চাকরি করুথিলে সেমানে ছাড় দিয়েছন্তি ব্যবসার। সে যাইথিলে অভিনয়ঙ্ক সহিত কথা হেলে, সে সে দাদাঙ্ক সহিত কথা হেলে, আচার্য দেবঙ্ক সহিত কথা হেলে, সমস্তে সে গোটিয়ে কথা কহুথান্তি। অফলাইন সৎসঙ্গ বর্তমান আরম্ভ করেন, আর ইষ্টভূতি বাড়ার জন্য যারা ইষ্টভূতি করেন না তাদের আমন্ত্রণ করে কেন করে না, তাদের বুঝেই কিরি ইষ্টভূতিটা করা। মোর কহিবা কথা হচ্ছে দাম দস্তুর এতে বঢ়িলাণি, আমি সবু সমর্থ হইকি সেগুলাক কিনিকি খাউছু বা কিনিকি খরচ করুছু, আমি কোন ইষ্টভূতি 30% বঢ়াই পারিবানি, যে 100 টাকা করুছে 130 টাকা করি পারিবানি। মো ফোন মো পাই রসগোলা নেইকি আসিলা, মো মো স্ত্রী আনিকি দেলা গোটিয়ে, মু কইলি আরে এত ভাল রসগোলা হয়েছে আর গোটে দৌ না, তোমার পরে ডায়াবেটিস অছি। মু কইলি সে ডায়াবেটিস আর থাউ, পুয়োটা আনিছি রসগোলা মু খাইবি, ডায়াবেটিস সহ কোন সম্পর্ক, যে যা হচ্ছে হো দিও আউ। তারপর তা মা কু কুছি পুয়ো 20 টাকা নেখা গোটা রসগোলা, বাবা দিটা খাই দেলে, অতে দামটা তো এতে হেলানি, আমার সামর্থ্য যোগ যদি নথান্তা, সামর্থ্য যদি আমার বড়ি নথান্তা, মু 40 টাকা রসগোলা একাথরে খাইদেলি গোটিয়ে মিনিটে। সবু করি পারুছু আমি ইষ্টভূর্তিটাকু, যো 5 টাকা থিলা যো টঙ্কা থিলা তাকু আমি বড়ি পারু। আজি ছু আমানে সমস্ত চিন্তা ভিতরকু আসিবা, যে সমস্তে অন্তত 30 ভাগ আমি যো মানে ইষ্টভূর্তি করুছু, 30 ভাগ ইষ্টভূর্তি হঠাৎ করে বড়াই দেবা এই প্রথম গোটিয়ে দিন বর্তমান। মতো জনে মো এটি কোরাপুট কথা হতিলি, দলে পুলিশ বালা কহিলে শুনুলে যে মানে আমি চাহুছু বর্তমান ঠার ইষ্টভূর্তি বড়াইবু, কে মনে কলা না? আমার ঋতিক দাদা কইছন্তি যে যেমতি মাস পড়ব তারপর কলে হ্যাঁ সেটা নিয়ম, কিন্তু তুমি যদি বর্তমান ঠু বড়াইব ঠাকুর কন মনা করুছন্তি, তুমি বর্তমান যাও কাই না, আজি যোটাকু হ্যাঁ বলি মু ভাবুছি, হ্যাঁ বলি যোটাকু মু ভাবুছি, কালি হয়তো তাকু মু না করদেই পারে, সেপাই সেপাই সুস্থ ইনি ব্রত আছি, যোটা তুমি ভালো ভাবুছ সঙ্গে সঙ্গে কর। অতে তাঙ্কু কহিলি বর্তমান ঠারু না কেতে করুছ না টঙ্কাই লেখা, বলি 5 টঙ্কা লেখাই কত, সমস্ত রাজি হেলে এবং 5 টঙ্কা তোমার রেটিংকু বি পচারি দেব, আমি আজি ঠারু কলু, অতে আমি অপেক্ষা করিয়াকু রাজি ন। অতে এ কোন আমানে কোন ভুবনেশ্বর বালা যো মানে আমি আজি শুনুছু, এত খুব কম লোক অছন্তি, 22 জন মাত্র লোক অছন্তি, 22টা পরিবার হেলে 22 50 110টা লোক তো আমি অধিকা হিসাবরে করিপারিবা, করিপারলে আমার যো কথাটা অছি এই প্রকার ভাবরে একটাকু যদি আমি প্রচার প্রসার করিবা, আমি যোয়াড়ে যাউছু তা যদি আমি সমস্তকু কহু, তাহলে ইষ্টভূতি জোর 10% 15% কমিটি আমি হঠাৎ কীটাকু পরিবর্ধিত করে দিয়ে পারিবা। মু শুনুথিলি রাহাদা বলি জন অছন্তি যে কি 99 ইয়ার্স কলে 2 বছর পরে আমি একটা অফলাইন সৎসঙ্গ আমি জয়েন করতে গেছিলাম, কালীপদ রাহা কৌচন্তি মু 2 বর্ষ পরে অফলাইন সৎসঙ্গে জয়েন করিবাকু যাইতিলি, লোকেদের মধ্যে এত আনন্দ, কীর্তন কীর্তনতে ধুনিতে গড়াগড়ি হয় লোক, শহ শহ সংখ্যাতে লোক, এত আনন্দ এত মগ্ন হয়েছিল আর বলা যায় না। অতএব লোক দেখিলে
सत्संग को आसिले मु तो गोटे गोटे जगह सत्संग 5000 3000 लोक को भी मु देखे 620 200 500 नुहे 3000 लोक 5000 लोक कथा पदे कथा कहिले से माने 3000 लोक निश्चित सेटा को मानंती पते ऑफलाइन सत्संग रो व्यवस्था हुची एई ता नहले आचार्य देवे कथा कहनते नाही पूज्य बिंकिदा देखे आज आसी भुवनेश्वर रे अछंती काली की पुरी रे चिताभस्म श्री पूर्वतन आचार्य देवंकर विसर्जन हबो से कहुतले ऑनलाइन सत्संग करा भालो किंतु एडिक्टेड हवा भालो नय से एडिक्टेड बोली कही नांती किंतु मु सेटा को एडिक्टेड बोली मते से ताकर जो कथाटा कहिले सेटा मोर मने नाही से पे मु बाध्य कि होची एडिक्टेड हवा भालो नय सकाळ हेले ये एथिरे हमर प्रबुद्ध हेची हमर ज्ञान बढ़ी छी गरिमा बढ़ी छी कथा कार्य बढ़ी छी इत्यादि इत्यादि बहुत भाव रे बढ़ी छी सावरंग वाला ये सत्संग करी करी 20 लाख टंका जोगाड़ करके जमीटा कि पकईंट भद्रक भद्रक तो ये मंदिर अच्छी आहरी गोटे मंदिर तो नुआ चली तुम फेर ये कथा करुचे गोटे मात्र घर टे कर ठाकुर प्रतिष्ठा कर सेठी बसिबो सेठी कीर्तन करिबो सेठी आलोचना करिबो सब कर ठाकुर बसवा जगटा टे उच्चा कर अधिका किछि करो ना आचार्य देव तो कहते जो केन्द्र सब आम छोटिया छोटिया केन्द्र करुचु भड़ा गले कले भी हुए देवहर एत गुड़ाक जगार दायित्व दाम दायित्व नहीं पारिबो नाही किए कौटी टा आणुची किए कौटी खर्च करुची किए जाने कथा तार हिसाब किताब एत देवह रखी पारिबो नाही मिनिमाइज कर जमी देवघर सब जिन जान अते से कथा राहदा कथा कालीपदा कथा शुणी मनरे चिंता आसला जदि 99 वर्ष गोटे मनीष गोटे ऑफलाइन सत्संग को जापी एवं से दीपद भी कथा भी कही पार देखिकी किंबत किंबाकर ये खुशी हेले जे कहले से कौ था मत मत नुह से कौ था आम शुणी से आश्चर्य विमोहित अते समस्ते से प्रकार भाव आमर आज जोटा आम बसीचु मात्र 20-22 जन लोक आज अच्छा आमर किंतु ऑफलाइन हेले आम हे तो 7 दिन आम थे किंतु अधिका लोक निश्चित भाव ये तो 22 जन नुहति 22-25-110 जन अच्छा आज ताठू बेसी हे अते आमर दैनदिन केते टंका इष्टभूति कर दैनदिन आहार जपरी इष्टभूति रखिबु से यहीटा जा निहाते कम ताठारु कम कि नुहे विषम पारे कम रे जाओ ना कपटी व्रती हुए मा कपटता आचरण करवा संगे समान जदि आम नियमित भाव निर्दिष्ट परिमाण रे इष्टभूति करूना आउ आमे इष्टभूति करुचु आमर जीवन पाई निकुंभिला यज्ञ से करुथिले से निजे बंचिबा बढ़िया पाई आउ जेतेबेले छाड़ी देले से यज्ञटा को तार जेउं दिन से यज्ञ रे व्याघात घटिला से परे तांकर विनाश संभव हैला अतएव दादा टाइम तो हो गलानी मु टाइम नौ ना फेर केतेबेले कहिबा मु बहुत कथा भाबिथिली कहि बोली किंतु बहुत कथा भाबिले तो हुएनी ठाकुर जेती कथा कहापाई कई देले मुती कथा ही कहली ताठारू अधिका मो द्वारा हो पार ना अत समस्ते आज सुख शांति आनंद रुहतु काली आम सब सत्संग बंद उत्सव मानने उत्सव मुखर हवा जो मैंने जापर मो भोक जहाँ देहपा टे ठीक ठिकना ना आम मैंने अनलाइन सब जिनस देखू जो मैंने अफलाइन जातु से दादा दर्शन करेंगे दादा दर्शन कले से विपद मुक्त हे स्वत सिद्ध जय गुरु दादा जय गुरु।